প্রতিদিনের মতোই শুক্রবার সকালে নিজ কর্মস্থল অর্থাৎ গন্ডাছড়া ইউকো ব্যাংকে আসে ব্যাংক কর্মী কমল দাস। ব্যাংকে এসে নিজের কাজ করছিলেন তিনি। এর মধ্যেই একটি পাগল ব্যাংকে ঢুকে কাঠ দিয়ে আঘাত করে ব্যাংক কর্মী কমল দাসের মাথায়, সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাংক কর্মী। কমল দাসের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাকে আহত অবস্থায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। এই ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই পাগল। এ বিষয়ে আহত ব্যাংক কর্মী কমল দাস জানান, ওই পাগলটি প্রায়শই ব্যাংকে এসে তাণ্ডব চালাত। পরবর্তী সময়ে ব্যাংক কর্মীরা তাকে কিছু খেতে দিলে খেয়ে সেখান থেকে চলে যেত সে। কিন্তু একটা পাগল ঠিক এইভাবে ব্যাংক কর্মীর উপর আক্রমণ চালাবে তাকেও ভাবতে পারেনি বলে জানান আহত ব্যাংক কর্মী। এ বিষয়ে ওই পাগলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে ওই আহত ব্যাংক কর্মী। তো আমি মানে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবো করে সে দিয়ে ক্লিক করতেছিলাম, এমনটা আমি হঠাৎ করে মানে আমি কি হিসেবে একটা হিসেবে করে আসে এনে হাত দিয়ে, আমার কাছে কাগজ আসলে মনে হাতের কাগজ দিয়ে ছাপা দিলাম। তারপরে তো আমার কলিগস নিয়ে এসে হসপিটালে, আর এটা অ্যাকচুয়ালি আক্রমণ করছে বলতে আমার তো পোস্টিং গত বছর জুন 30 জুনে আমি জয়েন করেছি 2022-এ, তখন থেকে দেখতাম মধ্যে মধ্যে সে আমাদের ব্যাংকে আইতো, হাল্লা করতো বিভিন্নভাবে, মধ্যে একটু জল খাওয়াই দেয় বা আমরা চা খাইতেছি এমন টাইমে আয় হাল্লা করতেছে। তো আমি ভাবতে যে না হয়তো বা একটু দয়া করতাম তার উপরে, আমি যে আমি দেখতাম যখন চাটা খাওয়াইতাম চুপচাপ সাইলেন্টলি যাইতো গা ভালো ব্যবহার করে, হয়তো ঠিক আছে ওকে কালকে দেখা হবে মানে একটা আলাদা রকমের সে ব্যবহার করতো। তো আমি ভাবতে যে না অ্যাকচুয়ালি মানুষটা ঠিকই আছে, মধ্যে মধ্যে একটু মাথা গরম হয়ে থাকা তার জন্য মনে এমন হারকাত করে, অ্যাকচুয়ালি মানুষটা ঠিকই আছে। এমনও আমি দেখছি অনেক সময় সে আয়াসের মানুষের উইথড্রল স্লিপও বেরিয়ে দিছে নিজের হ্যান্ডরাইটিংয়ে, ইংলিশ হ্যান্ডরাইটিংয়ে, ঠিক আছে। তো আমি তার একদম নর্মালি মনে করতাম, মধ্যে মধ্যে আইতো, কিন্তু হঠাৎ করে দে আজকে দে আইসে আমি অ্যাকচুয়ালি কইতেই পারি না। যদি একটুকুর জন্য কইতে পারতাম যে সে আইসে কই আর, সে কিন্তু আমার এভাবে অ্যাটাক করতে পারে না। এলাকার কিছু সংখ্যক লোকেদের দাবি, সে যদি প্রকৃত পাগল হতো তাহলে ঘটনার পর সেখান থেকে পালিয়ে যেত না, শুধুমাত্র পাগল হওয়ার অভিনয় করছে সে। এই ঘটনায় ব্যাংকের কর্মীদের পক্ষ থেকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।